প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত কুয়াকাটা ইকো পার্ক। কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। আমাদের আজকের পর্ব কুয়াকাটা ইকো পার্ক নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব অসিত রঞ্জন পালের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের কুয়াকাটা ইকো পার্ক নিয়ে কিছু তথ্য ও চিত্র। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। এদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে রয়েছে বিশাল আয়তনের উপকূলীয় অঞ্চল। এই বিশাল আয়তনের উপকূলীয় অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এগুলো ছাড়াও সমগ্র উপকূলীয় অঞ্চল জুড়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে। এদের মধ্যে কুয়াকাটা অন্যতম। কুয়াকাটা পুরোপুরি সাগর তীরে অবস্থিত, এজন্য কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। কুয়াকাটার মূল আকর্ষণ কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। সৈকতের তীর ঘেঁষে গড়ে উঠেছে মোহনীয় সৌন্দর্যের বনভূমি। প্রাথমিক অবস্থায় 2005 সালে এই অঞ্চল ইকো পার্ক হিসেবে পরিচিতি পেলেও এখানকার বনভূমির ও জীববৈচিত্র্যের গুরুত্ব বিবেচনা করে 2010 সালে 1613 হেক্টর জায়গা জুড়ে ঘোষণা করা হয় কুয়াকাটা জাতীয় উদ্যান। উদ্যানটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। কুয়াকাটা জাতীয় উদ্যানের 3টি অংশ রয়েছে। এগুলো হল কুয়াকাটা,
খাজুরা এবং চরগঙ্গামতি। উদ্যানের মাঝামাঝি জায়গা জুড়ে কুয়াকাটা অংশ বিস্তৃত। কুয়াকাটা অংশই উদ্যানের প্রধান আকর্ষণ। এখানে প্রবেশ পথে স্বাগত জানায় ঝাউবনের সারি বিন্যাস। ঝাউয়ের সারি পার হলে দেখা যায় মিঠা পানির হ্রদ। এর মোহনীয় সৌন্দর্য উদ্যানকে প্রাণবন্ত করেছে। হ্রদের স্বচ্ছ জলে আলোর খেলা এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। এখানে বিভিন্ন ধরনের জলজ প্রাণী দেখা যায়। হ্রদের পাড়েই বাগান, এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। এদের মধ্যে রয়েছে হিজল, করই, নিম, অর্জুন, আমলকি, নারিকেল, ঝাউ। বৈচিত্র্যময় এসব উদ্ভিদকে কেন্দ্র করে বেঁচে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। এখানে তুলনামূলকভাবে বেশি দেখা যায় পাখি। এসব পাখির মধ্যে রয়েছে শাবুলবুলি, ফিঙে, হাড়ি চাচা, কাঠঠোকরা, হুদহুদ। তবে সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীও দেখা যায়। উদ্যানের পূর্বাংশ জুড়ে বিস্তৃত চরগঙ্গামতি। সূর্যোদয়ের জন্য গঙ্গামতি সমুদ্র সৈকত খুবই পরিচিত। এই সৈকতের তীরে গড়ে উঠেছে নজরকাড়া ঝাউবন। ঝাউ গাছ খুবই সুন্দর একটি বৃক্ষ। এগুলো গম্বুজ আকৃতির এবং সোজা উপরের দিকে বেড়ে ওঠে। এর চিকন পাতা উদ্ভিদ প্রজাতিকে বৈচিত্র্যময় করেছে। এসব গাছ বেশ কিছু পাখির আবাসস্থল। এখানে দেখা যায় কাঠশালিক, ফিঙে। এদের কলকাকলিতে ঝাউবনে যেন প্রাণের পরশ বয়ে যায়। উদ্যানের পশ্চিম প্রান্তের জায়গা জুড়ে বিস্তৃত খাজুরা, এটি লেবুর বন নামেও পরিচিত। এই বন সূর্যাস্ত উপভোগের জন্য বেশ জনপ্রিয়। লেবুর বন মূলত ম্যানগ্রোভ প্রকৃতির। জোয়ারভাটায় এই বন সিক্ত হয়, এজন্য বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মে এই বনে। এসব উদ্ভিদের মধ্যে রয়েছে সুন্দরী, কেওড়া, বাইন, হারগোজা। আর এসব উদ্ভিদকে কেন্দ্র করে বেঁচে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। উভচর প্রাণী তুলনামূলক কম দেখা যায়, তবে সরীসৃপ প্রাণী মাঝে মধ্যেই দেখা যায়।
এসব সরীসৃপের মধ্যে রয়েছে গুই সাপ, সামুদ্রিক সাপ। বনের গাছপালায় দেখা যায় রং বেরঙের পাখি, এদের মধ্যে বক, মাছরাঙা, ঘুঘু অন্যতম। শীতকালে সব পাখি ছাড়াও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি বিচরণ করে। এরা বনের প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রাণী, উদ্ভিদ এবং সমুদ্র সৈকতের অনাবিল পরশ কুয়াকাটাকে আকর্ষণীয় করেছে। যার হাতছানিতে ছুটে আসে অসংখ্য পর্যটক। কিন্তু নানাবিধ কারণে আমাদের এই প্রাকৃতিক সম্পদ হুমকিগ্রস্ত। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে উদ্যানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে উদ্যানের অনেক জায়গা তলিয়ে গেছে। সমুদ্রের ভাঙনেও বিলীন হয়েছে উদ্যানের বিশাল অংশ। এজন্য মলিন হতে বসেছে কুয়াকাটার মোহনীয় সৌন্দর্য। এভাবে চলতে থাকলে হয়তো উদ্যানের অস্তিত্ব শীঘ্রই বিলীন হয়ে যাবে। এতে পর্যটকের সংখ্যা কমে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য যত দ্রুত সম্ভব সমুদ্রের ভাঙন রোধে কাজ করতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে উদ্যানের ক্ষতি কমানো সম্ভব। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। তবেই এই উদ্যান রক্ষা পেতে পারে, সেই সাথে টিকে থাকবে ঐতিহ্যবাহী সমুদ্র সৈকত। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম কুয়াকাটা ইকো পার্ক নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব অসিত রঞ্জন পালের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনি তো বহু বছর বন বিভাগে আছেন। এই যে আকর্ষণীয় একটি জায়গা কুয়াকাটা, এর যে উদ্যান ইকো পার্ক, এটা নিয়ে আমাদের একটু বলবেন। কুয়াকাটা আসলে আমরা এটাকে অনেকেই বলি যে সাগরকন্যা। এটা পটুয়াখালী জেলার কলাপাড়া একটা উপজেলা আছে, সেই কলাপাড়ার উপজেলায় অবস্থিত এটা। এটা এত সুন্দর একটা প্রকৃতির লীলাভূমি, যে সকল দর্শনার্থী বলি, পর্যটক বলি, যারা একবার গিয়েছেন তারা বলবে যে রিয়েলি এটা একটা খুবই আকর্ষণীয় জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। কারণ আমাদের বাংলাদেশে এরকম একটা জায়গা যেখানে খুব ভোরে আপনি সূর্যোদয় দেখতে পাবেন, আবার সন্ধ্যায় একই জায়গায় দাঁড়িয়ে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন। এবং এটার দূরত্ব প্রায় 74 কিলোমিটার আমাদের পটুয়াখালী জেলা থেকে। টোটাল এটার একদম ইস্টার্ন পার্ট থেকে ওয়েস্টার্ন পার্ট পর্যন্ত 18 কিলোমিটার, আর মেইন যে বিচ যেটা আছে এটা হচ্ছে প্রায় 8.5 কিলোমিটার। আরেকটা ভালো জিনিস আছে ওখানে, যে যেমন কুয়াকাটা, এটা কিন্তু আজ থেকে প্রায় 250 বছর আগে ওখানে রাখাইন সম্প্রদায়ের সমাবেশ ছিল, ওরা বাস করত সেখানে। তাদের পানীয় জলের অভাব হয়, সুপেয় পানীয় জলের জন্য তখন তার একটা কুয়া কাটে সেখানে। আচ্ছা, সেই কুয়াটা কিন্তু এখনও আছে। ওখানে একটা বৌদ্ধবিহার আছে, ওই যে কুয়া কেটেছিল সেখান থেকে কিন্তু কুয়া কাটে এই নামটা এসেছে, নামটা এসেছে কুয়া কাটে। আচ্ছা, খুবই একটা মজার তথ্য জানলাম। তো এই ইকো পার্কের বর্তমান ব্যবস্থাপনা কী অবস্থা এখন? অনেকদিন আগের থেকে
এই সমস্ত জায়গাতে আমরা ম্যানগ্রোভ অ্যাফরেস্টেশন করেছি। এই ম্যানগ্রোভ অ্যাফরেস্টেশন করার ফলে যে সমস্ত জায়গাগুলো ডুবোচর ছিল সেগুলো জেগে উঠেছে, এবং ওই সমস্ত জায়গাতে বেশ কিছু বন্যপ্রাণীও কিন্তু চলে এসেছে। আচ্ছা, ওই এলাকাগুলো কী ধরনের বন্যপ্রাণী আছে এখানে? এখানে মানে আমাদের কাছে যেটা রিপোর্ট আছে, জি, খেকশিয়াল, মেছোবাঘ, তারপরে গুইসাপ আছে প্রচুর, পাইথন আছে, অজগর। আচ্ছা, অনেক অজগর, আমি আমি নিজেও দেখেছি অজগর। কুয়াকাটাতে কিন্তু একটা সুন্দর ঝাউবনও আছে। আচ্ছা, এই ইকো পার্কে কী ধরনের উদ্ভিদ রয়েছে? এখানে বেসিক্যালি আমরা শুরুতে যে কেওড়া লাগিয়েছিলাম এখনও প্রায় 35-40 বছরের পুরাতন কেওড়া গাছ আছে, কিছু বাইন আছে, নারিকেল আছে প্রচুর। আর ওখানে আজকাল তো বেশ নানা ধরনের স্থাপনাও হচ্ছে। হ্যাঁ, এই কারণে কি এখানে নানা ধরনের সমস্যা হচ্ছে কি এই ইকো পার্কে? এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না, তবে কোথাও যদি মানুষের সংখ্যা বেড়ে যায়, দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়, তো কিছুটা সমস্যা হবেই। ইতোমধ্যে প্রায় 100 হোটেল হয়েছে সেখানে, ছোট বড় মিলে। তাছাড়া সরকারের কিছু রেস্ট হাউস আছে ওখানে। আমার ক্যালকুলেশনে যেটা পেয়েছি আমি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই ক মাস অ্যাভারেজে মাসে প্রায় 10-12,000 দর্শনার্থী যায়, পর্যটক, এবং এখানে বিদেশি পর্যটকও যাচ্ছে। আর আদার মান্থসগুলো অফ সিজনে 3-4,000 যায় দর্শনার্থী। অধিক সংখ্যক দর্শনার্থী গেলে আমাদের বাংলাদেশে যে প্রবলেমগুলো হয়, ওয়েস্টেজ ম্যানেজমেন্ট একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন যারা সি বিচে যাচ্ছে, যে আমরা বাদাম খেলাম, খসা শুদ্ধ প্যাকেটটা আমরা ছুঁড়ে ফেলে দিলাম সেখানে, আইসক্রিম খেলাম, ওই আইসক্রিমের কভারটা ফেললাম, আমরা কোক খেলাম, পানি খেলাম, ওই বোতলটা নিয়ে বিনে রাখলাম না। কিছু কিছু বিন দেওয়া হয়েছে কিন্তু সেখানে রাখার জন্য, কিন্তু দেখা গেছে যে ওয়েস্টেজ ম্যানেজমেন্ট একটা বড় সমস্যা হয়ে গেছে সেখানে। মানে ডাস্টবিন দেওয়া আছে কিন্তু সেখানে কেউ কিছু ফেলছে না, ফেলছে না, যত্রতত্র যত্রতত্র ফেলছে। আচ্ছা, এখানে কি পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলা সম্ভব? অবশ্যই, এটা খুব ভালো কোশ্চেন আপনি করেছেন। পরিবেশ বান্ধব সুন্দরভাবে একটা পর্যটন এলাকা ওখানে গড়ে তুলতে পারি। সবার একটু কমিটমেন্ট থাকতে হবে, সেখানকার লোকাল প্রশাসন, লোকাল জনপ্রতিনিধি যারা আছেন, বন বিভাগ আছেন, ইভেন পর্যটন কর্পোরেশন, সাধারণ জনগণ, সবাই যদি আমরা চাই, আমরা এই এত সুন্দর দৃষ্টিনন্দন একটা জায়গাকে আমরা আরও অনেক বেশি সমৃদ্ধশালী করতে পারবো, এবং ইকো ট্যুরিজমের যথেষ্ট সম্ভাবনা আছে ওই জায়গাটা। আচ্ছা, কারণ এই কক্সবাজারে তো মানুষ মানে যেতে যেতে একটু মানে আমি বলবো টায়ার্ড হয়ে গেছে। আর এই এলাকাটা তো আসলে কমিউনিকেশন ওয়াইজ কক্সবাজারের মতন এত সহজ নয়, রাইট? তাই না? হ্যাঁ, কমিউনিকেশনের দিক থেকে কক্সবাজারের মতো এত সহজ নয়, কারণ ওখানে এয়ারপোর্ট নেই। তবে ইদানিং 2 বাস ডাইরেক্ট যাচ্ছে ঢাকা থেকে, তাছাড়া পটুয়াখালী থেকে যাওয়া আসার কোনো প্রবলেম নাই, এখন মাত্র 1 ফেরি পার হতে হয়। আচ্ছা, আমি লাস্ট সিজনে দেখে এসেছি যে প্রচুর দর্শনার্থী, আমি দর্শনার্থীদের দেখার জন্যই যে আসলে কী কী প্রবলেম হতে পারে বা আরও কী সম্ভাবনাময় কিছু আছে এগুলি। আচ্ছা, আমাদের বলবেন এই ইকো পার্ক রক্ষা করার জন্য আমরা আর কী করতে পারি? এটাকে আমরা রক্ষা করতে গেলে যেমন কিছু জায়গা ভাঙছে, সেই এরোশনটাকে আমাদের চেক দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যে ওখানে যে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের কিছু কিছু জায়গাও ভেঙেছে, সেটাকে যদি রিপেয়ার করি আমরা, বেড়িবাঁধ দিয়ে সরাসরি গাড়ি চালিয়ে একেবারে এইদিকে কুয়াকাটাতে আরও কয়েকটা চর আছে, যেটা লাল কাঁকড়ার চর আছে, আচ্ছা, গঙ্গামতি বলে, ওই সমস্ত টোটাল এলাকাটাকেই আমরা মানে রোড নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারবো। যদি একেবারে যে 18 কিলোমিটারটাকে যদি আমরা রোড নেটওয়ার্কের ভেতরে নিয়ে আসতে পারি, সেখানে বিশাল একটা উন্নয়ন ঘটবে আমি মনে করি। এই মুহূর্তে আমি বলবো যে একটা ভালো রেস্তোরাঁ সেখানে নেই, সেই ক্ষেত্রে যদি একটা সুন্দর বড় রেস্তোরাঁ করা যায়, সেখানে যদি হাইজেনিক ফুডের ব্যবস্থা করা যায়, তাছাড়া আরেকটা বিষয় আছে, সিকিউরিটির বিষয় আছে একটা, সিকিউরিটিটা যদি এনশিওর করতে পারি আমরা সবাই মিলে, আমার মনে হয় একটা খুব মানে ভালো একটা মানে সম্ভাবনাময় জায়গা হবে। আমাদের কক্সবাজার খুব বেশি কিন্তু ক্রাউডেড হয়ে গেছে এবং অনেক হোটেল হয়েছে, অন্যান্য স্থাপনা হয়েছে, সেই তুলনায় আমরা কি এখনই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত নয় এই কুয়াকাটাকে আগের থেকেই সংরক্ষণের ব্যাপারটা? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যুগোপযোগী কোশ্চেন আপনি করেছেন। আমি বলবো যে প্রতিটা জায়গার কিন্তু একটা লোড বেয়ারিং ক্যাপাসিটি আছে। আমার মনে হয় এই মুহূর্তে কুয়াকাটাতে এরকম একটা মাস্টার প্ল্যান করা দরকার,
যে আমাদের ইয়ারলি বা মান্থলি এতজন পর্যটক আসে, দর্শনার্থী আসে, তাদের জন্য কতটা সিট দরকার হোটেলে। আই থিঙ্ক এখন যে হোটেল আছে দিস ইজ সাফিসিয়েন্ট, হোটেল সংখ্যার বাড়ানোর প্রয়োজন নেই। আদার ফ্যাসিলিটিস লাইক পাবলিক টয়লেট, বিচের পাশাপাশি যদি কিছু পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয় সেটা আমার যে পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে আরও ভালো হবে। তারপরে যেমন আমরা যদি একটু জনসচেতনতা একটু বাড়াতে পারি, যে কোনো জায়গাতে আমরা ওয়েস্টেজ আমরা ফেলবো না, খসা ফেলবো না, আমরা ঠোঙ্গা ফেলবো না, আমরা বিনে ফেলবো, তবে আমার মনে হয় ইট ইজ পসিবল। তবে একটা আপনি ভালো কথা বলেছেন যে একটা সুন্দরভাবে যদি একটা ইন্টিগ্রেটেড একটা মানে প্ল্যান করা যায়, মাস্টার প্ল্যান করা যায়, আমার মনে হয় এটা খুবই ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক কুয়াকাটা ইকো পার্ক নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। কুয়াকাটা জাতীয় উদ্যান একসময় বৃহত্তর সুন্দরবনের অংশ ছিল। এই উদ্যানে সৃজিত 60 লাখ গাছের মধ্যে প্রায় অর্ধেক গাছ ধ্বংস হয়ে গেছে। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। ধারণা করা হয় রাখাইনরা সুপেয় পানির জন্য কুয়া খনন করার কারণেই কুয়াকাটা নামের উৎপত্তি। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশে কোন সাপটি প্রায় সর্বত্র দেখা যায়। সঠিক উত্তরটি হলো এ, ঢোঁড়া সাপ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন জেসমিন আক্তার জুঁই, হিসাব করণিক, তিতাস গ্যাস লিমিটেড, কাউরান বাজার, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেস এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতকে কি নামে ডাকা হয়। এ, সাগর মাতা, বি, সাগর কন্যা। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, নানা রকম পরিকল্পনাহীন স্থাপনা নির্মাণের কারণে কুয়াকাটা ইকো পার্ক আজ হুমকির মুখে। এর ব্যবস্থাপনাতেও রয়েছে যথেষ্ট ঘাটতি। তাই যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে কুয়াকাটা ইকো পার্ক রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।